হ্যালো বন্ধুরা, চলো আজকের ভিডিওয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের কাছে শেয়ার করি। ভালোবাসার মানুষটিকে কখনো ইচ্ছাকৃত কষ্ট দেবেন না, কারণ হয়তো আপনি এতে কিছুটা মজা পেলেও ভালোবাসার মানুষটি কিন্তু সারা জীবনের জন্য তাকে কিন্তু হারাতে পারেন। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছুই না। মনে রেখো, পৃথিবীর সকল কষ্টই কিন্তু ক্ষণস্থায়ী, তাই এই পৃথিবীতে কিছু কিছু মানুষগুলো যারা আমাদেরকে ধোকা এবং কষ্ট দিয়ে যায়, তাদেরকে ছেড়ে থাকাটা কিন্তু অসম্ভব এমনটা কিন্তু না। তুমি তাকেই কিন্তু ভালোবাসো যে কিনা তোমার হাসি দেখে আপনার কষ্ট বুঝে নেয়, যে কিনা আপনার নীরবতা কান পেতে আপনার কথাগুলো শুনতে পায়, এবং যে আপনার রাগ অভিমান দেখে আপনার ভালোবাসাকে বুঝতে পারে, কারণ নিঃসন্দেহে সে আপনাকে সত্যিকারের কিন্তু অর্থেই ভালোবাসে। আছে কি এমন কোনো মানুষ বা আপনার জীবনে এমন কোনো মানুষ যে মানুষটা নিঃসন্দেহে বা নিঃশব্দে আপনার সমস্ত মনের কথাগুলো বুঝে যায়? তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। কিন্তু স্বপ্নের সমাধানে যারা যারা এখনো অবধি নতুন এসছো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটা উদ্দেশ্য বা একটা রিকোয়েস্টও করতে পারি বন্ধু। সেটা হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলো না, আর ভিডিওটাকে স্কিপ করো না, কারণ এর শেষে তোমাদের জন্য আরও কিছু কথা কিন্তু আছে। ব্যস্ততাই একমাত্র এবং অদ্বিতীয় হাতিয়ার যা আপনাকে সকল দুঃখ কষ্ট থেকে কিন্তু মুক্তি দিতে পারে, এবং আপনাকে সকল দুঃখ কষ্ট ভুলে যেতেও কিন্তু সাহায্য করে। মানে আমাদের জীবনে যখন ব্রেকআপ হয়, তখন যদি আমরা কেউ ভাবি যে আমাদের এই দুঃখ কষ্টটা থেকে আমরা কীভাবে বেরোব, তো তখন যদি আমরা নিজেরা আমাদের নিজেদের ক্যারিয়ারের দিকে ফোকাস করি, তাহলে কিন্তু বন্ধু তখন আমাদের যেটা হবে, আমাদের দুঃখ কষ্টগুলো থেকে আমরা কিছুটা রিলিফ পেতে পারি। কিন্তু বন্ধু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যখনই রাতের শেষে আপনি আসবেন, তখন কিন্তু সেই কষ্টগুলোর কথাই মনে পড়বে। তো চলো পরের একটা মূল্যবান কথা তোমাদের কাছে আমি শেয়ার করছি। কেউ যদি আপনাকে ভালোবাসে এবং আপনি তাকে কাঁদালেন, তাহলে মনে রাখবেন একদিন আপনিও কিন্তু একজনকে ভালোবাসবেন এবং সেই মানুষটি অবশ্যই আপনাকে কিন্তু কাঁদাবে। তাই আজ যাকে আপনি কাঁদাচ্ছেন, কাল সে কিন্তু আপনাকে, বা কেউ না কেউ যাকে আপনি তখন গিয়ে ভালোবাসবেন সেও কিন্তু আপনাকে কাঁদাতে পারে। তাই কারো চোখের জল ফেলার চেষ্টা করবেন না, পারলে তার চোখের জলটা মুছে দেবার চেষ্টা করুন। তো ভিডিওর শেষ প্রান্তে এসে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এভরিডে এখানে কোনো না কোনো ভিডিও আমরা কিন্তু আপলোড দিই, আমি এবং অনুরাধা। তো তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না, আর ভিডিওটাকে ভালো লাগলে তোমার যত সোশ্যাল মিডিয়া আছে প্লিজ কিন্তু একটা শেয়ার কিন্তু অবশ্যই কিন্তু করে দিও, কারণ কে বলতে পারে তোমার একটা শেয়ারে কারোর জীবনটা বদলে যেতে পারে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।